আমরা অন্তর্করণ নিয়ে আলোচনা করছি এবং অন্তর্করণে গুণ করছি এবং বড় বড় যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো আমরা হালকা করে সলভ করার চেষ্টা করতেছি। এবং তোমরা আমাকে রেসপন্স করো, তোমাদের কোথায় কী সমস্যা কমেন্ট বক্স। আচ্ছা, আমি একটা কথা বলে নিই, কমেন্ট বক্স একটু হয়তো বা সাথে সাথে ভিডিও আপলোড করেছি তখন কমেন্ট বক্স একটু অফ থাকে, রাইট? তোমরা 5 মিনিট পরে আবার আসবা, কেন জানি না যে টেকনিক্যালি কোনো প্রবলেম হতে পারে, কেন হচ্ছে কারণটা আমি ফাইন্ড আউট করতে পারিনি। তো 5 মিনিট পরে আসলে আবার ওটা ঠিক হয়ে যায়, মানে কমেন্ট বক্সটা আবার অটোমেটিক অন হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, তো দেখো আমাদের কী করতে হবে। প্রথমটাতে ডিডিএক্স ওয়াই সামনে ডিডিএক্স নিতে হবে এবং আমাদের অঙ্কটার সামনে ডিডিএক্স নিতে হবে। এবার আমরা অঙ্কের দিকে চলে যাই, কীভাবে আমরা অঙ্কটাকে সাজাবো। আচ্ছা আমাদের সূত্র খুঁজতেছি, এটা আমাদের সূত্র যে ডিডিএক্স ইউনটু ভি ডিডিএক্স ইউ ইন্টু ভি ইকুয়াল টু ইউ ডিডিএক্স বি প্লাস ভি ডিডিএক্স ইউ। তাহলে রুট এক্সকে আমরা ইউ ধরবো এবং রুট এক্স প্লাস সিক্স এটাকে আমরা ভি ধরবো, ঠিক আছে? রুট এক্স হচ্ছে আমাদের ইউ এবং রুট এক্স প্লাস সিক্স এটা হচ্ছে আমাদের ভি। তাহলে দেখো কীভাবে সলভ করবো আমরা। তাহলে আমাদের সূত্রটা কি, প্রথমে ইউ লিখতে হয়, আমাদের এটা দেখে দেখে সূত্রটা করি, এটা মুখস্থ রাখতে হবে। প্রথমে ইউ লিখতে হয়, ইউ মানে রুট এক্স, ডিডিএক্স লিখতে হয় ডিডিএক্স, ভি মানে কি রুট এক্স প্লাস সিক্স প্লাস আবার ভি রুট এক্স প্লাস সিক্স ডিডিএক্স ডিডিএক্স ইউ, ইউ মানে কি রুট এক্স, ঠিক আছে? এটা সূত্র দেখে দেখে আমরা সাজালাম, এখন আমরা অঙ্ক করব। তাহলে রুট এক্স এরকমই থাকবে, ডিডিএক্স রুট এক্স। আচ্ছা, এই লাইনটা আমি ইচ্ছা করে একটু আলাদা করে লিখে দিচ্ছি, তার মানে প্লাস রয়েছে, তার মানে ডিডিএক্সটা একবার রুট এক্সের সাথে নিতে হবে প্লাস ডিডিএক্সটা একবার সিক্সের সাথে নিতে হবে, ঠিক আছে? প্লাস রুট এক্স প্লাস সিক্স এটা এরকমই থাকবে, আর রুট এক্সের সামনে ডিডিএক্স মানে ডিডিএক্স রয়েছে। তাহলে ডিডিএক্স রুট এক্সের সূত্র কী, ডিডিএক্স রুট এক্সের সূত্র 1/2 রুট এক্স। তাহলে ডিডিএক্স রুট এক্স রয়েছে, তাহলে এটা সূত্র কী হবে, 1/2 রুট এক্স ইকুয়াল টু রুট এক্স, এখানেও রয়েছে ডিডিএক্স রুট এক্স, তার মানে 1/2 রুট এক্স প্লাস এটা রয়েছে সিক্স, ডিডিএক্স সিক্স, মানে ধ্রুব সংখ্যাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে এখানে কত হয়, জিরো হয়, ঠিক আছে? এখানে জিরো হয়, তারপরে কি প্লাস রুট এক্স প্লাস সিক্স এটা এরকমই থাকবে, রুট এক্স প্লাস সিক্স এরকমই থাকলো আর 1/2 রুট এক্স এরকমই থাকলো। তাহলে এবার আমাদের কী হলো দেখো, এই রুট এক্সটা কিন্তু উপরের সংখ্যা, রুট এক্সের নিচে 1 রয়েছে, তাহলে রুট এক্সকে উপরে বসাই দিলাম আর 2 রুট এক্স এটাকে নিচে দিলাম। এইটুকুতে তো বুঝতে সমস্যা নেই, প্লাস জিরো লেখার কোনো দরকার নেই। প্লাস এখানে হচ্ছে কী করব আমরা, রুট এক্স প্লাস সিক্সকে উপরে দিলাম, নিচে দিলাম হচ্ছে 2 রুট এক্স, 2 রুট এক্স। তো দেখো এখানে কী করা যায়, রুট এক্স কেটে ফেলা যায়, তাহলে এখানে কী থাকে, 1/2 থাকে প্লাস এখানে একটা কাজ করা যায়, যেহেতু এরকম মানে যদি বিষয়টা এরকম থাকে যে এক্স প্লাস ওয়াই ভাগ 2, তাহলে আমরা কী লিখতে পারি, এক্স ভাগ 2 লিখতে পারি প্লাস ওয়াই ভাগ 2 লিখতে পারি, অর্থাৎ এরকম যোগ এক্স প্লাস ওয়াই রয়েছে, নিচে 2 রয়েছে, কারণ এক্সের নিচে আলাদা করে 2 নিতে পারি, প্লাস যোগ দিতে পারি এবং ওয়াই ভাগ 2 লিখতে পারি। সেমভাবে এখানে এক্স প্লাস সিক্স রয়েছে, তার নিচে 2 রুট এক্স রয়েছে, তো এখানেও আমরা এক্স প্লাস এক্স রুট এক্সের সাথে 2 রুট এক্স নিতে পারি প্লাস সিক্সের নিচে 2 রুট এক্স নিতে পারি, মানে এরকম করে। তাহলে দেখো এখানে হাফ থাকলো, এখানে রুট এক্সটা কেটে গেল, তাহলে কী থাকে, উপরে থাকে 1 নিচে থাকে 2 প্লাস সিক্স 2 রুট এক্স, তাহলে হাফ আর হাফ যোগ করলে কত হয়, 1 প্লাস সিক্স 2 রুট এক্স। কেমন সিম্পল একটা অঙ্ক, খুব ঝামেলা কর না। দেখো আমরা আজকে আরেকটা অঙ্ক করাবো, এটা দেখো তোমরা বুঝতে পারো কি না। আচ্ছা দেখো, ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স লগ এক্স, ডিডিএক্স নিলাম, ডিডিএক্স নিলাম ওই পাশে, এটাকে ধরবো হচ্ছে আমরা ইউ, এটাকে ধরবো হচ্ছে আমরা ভি। তাহলে ইউ ইনটু ভি এর সূত্র কি, ইউ ইউ মানে ইএক্স, ইউ ডিডিএক্স ভি, ভি মানে লগ এক্স প্লাস ভি ডিডিএক্স, ইউ মানে কত, ই টু দি পাওয়ার এক্স।
ই টু দি পাওয়ার এক্স এরকমই থাকলো। এখন আমাদের একটা সূত্র রয়েছে ডিডিএক্স লগ এক্স, একটু কাছে আসি। লগ মানে হচ্ছে লন, ডিডিএক্স মানে ডিডিএক্স লগ বা লন একই কথা, ল মানে শুধু যদি লগ থাকে, লগের নিচে এ বি সি কিছু যদি না থাকে তাহলে সেটাকে লন বলা হয়। তাহলে ডিডিএক্স লন এক্স বা লগ এক্সের সূত্র কি? ওয়ান বাই এফ অফ এক্স ডিডিএক্স এফ অফ এক্স। কথা হচ্ছে যদি সরাসরি এখানে মানে ধরো লগ এক্স প্লাস টু রয়েছে, আর একটা রয়েছে লগ এক্স, যদি লগ এক্স প্লাস টু থাকে, সরি আচ্ছা যদি লগ এক্স প্লাস টু থাকে তখন এই এই সূত্রটা, আই মিন আট নম্বর সূত্রটা, দেখো যে আট নম্বর যে সূত্রটা রয়েছে এই সূত্রটাতে কী রয়েছে, প্রথমে এফ অফ এক্স হবে তারপর ডিডিএক্স এফ অফ এক্স। যদি সরাসরি এক্স থাকে, যদি শুধু লগ এক্স রয়েছে, এক্সের সাথে টু থ্রি কিচ্ছু নাই, তখন শুধু আমরা সামনেরটুকু নিব। সামনেরটুকু বলতে ওয়ান বাই এফ অফ এক্স নিব, ডিডিএক্স এফ অফ এক্স এইটুকু নিব না। আবার বলি, যদি লগ এক্স বা এখানে লগ বা লন, লগ বলতে যা বোঝায় লন বলতেও বোঝায়, ধরো লন লন রয়েছে এক্স, আরেকটা রয়েছে লন এক্স প্লাস টু, যদি এক্স একা থাকে, যদি এক্স একা থাকে, এক্সের সাথে এরকম টু থ্রি যদি না থাকে, তখন এই যে লনের সূত্র তো এটা, তো লনের এটা হচ্ছে পুরোটা সূত্র। কিন্তু যদি এক্স একা থাকে, এক্সের সাথে যদি কিছু না থাকে, তাহলে আমরা শুধু সামনেরটুকু নিব, পিছনেরটুকু নেব না। বুঝতে পেরেছি? পেছনেরটুকু নেব না, যেটা আমি গত কয়েকটা লেকচার ধরে বলে আসতেছি। যদি মানে এক্স সিঙ্গেল থাকে, এক্সের সাথে কোনো কিছু না থাকে, তখন শুধু সামনেরটা নিব, শুধু সামনেরটা নিব, শুধু সামনেরটা নিব, এইটুকু নেব না। আর যদি এক্স প্লাস টু এরকম থাকে যে লনের আগে এক্স রয়েছে, এক্সের সাথে প্লাস টু রয়েছে, তখন আমরা এই সূত্রটা পুরোটা নিব। ঠিক আছে? আচ্ছা, এখন এখানে বলেছে ডিডিএক্স লগ এক্স, ডিডিএক্স লগ এক্সের সূত্র কি? ওয়ান বাই এফ অফ এক্স ডিডিএক্স এফ অফ এক্স, তাই না পুরোটা সূত্র? কিন্তু এখানে শুধু এক্স রয়েছে, এক্সের সাথে কোনো কিছু নাই, এক্সের সাথে কোনো কিছু নাই, এক্সের সাথে কোনো কিছু নাই, এক্স একা, তাই আমরা সামনেরটুকু নিব যে ওয়ান বাই এফ অফ এক্স, তার মানে কি ওয়ান বাই এক্স প্লাস লগ এক্স, লগ এক্স ডিডিএক্স ই টু দি পাওয়ার এক্সের সূত্র কি? ডিডিএক্স ই টু দি পাওয়ার এক্স, ডিডিএক্স ই টু দি পাওয়ার এক্সের সূত্র হচ্ছে এটা পুরোটা। কিন্তু একই রকমভাবে এখানেও সেম কথা, যে ই টু দি পাওয়ার এক্স যদি সিঙ্গেল অবস্থায় থাকে, তাহলে ই টু দি পাওয়ার এক্সের যে পুরোটা সূত্র রয়েছে সেখান থেকে শুধু আমরা সামনেরটুকু নিব, অর্থাৎ এইটুকু নিব, পরেরটুকু নিব না। আর যদি এরকম অবস্থায় থাকে যে ডিডিএক্স ই টু দি পাওয়ার এক্স প্লাস টু রয়েছে, ধরো এক্স এক্স একা নাই, এক্সের সাথে ঝামেলা রয়েছে, এক্সের সাথে টু রয়েছে বা এক্সের সাথে থ্রি রয়েছে, তখন এই সূত্রটা আমরা পুরোটা নিব। আর যদি শুধু ই টু দি পাওয়ার এক্স থাকে তখন এই সূত্রটা আমরা পুরোটা নিব না, শুধু নিব ই টু দি পাওয়ার এফ অফ এক্স, অর্থাৎ সামনেরটুকু নিব, অর্থাৎ সামনেরটুকু নিব, সামনেরটুকু নিব। কথা বুঝতে পেরেছি? আচ্ছা, তাহলে ডিডিএক্স ই টু দি পাওয়ার এক্স, তাহলে কি ই টু দি পাওয়ার এক্স একাই বসবে, বাকিটুকু বসবে না, কারণ এক্স এখানে একা রয়েছে। তাহলে ডিডিএক্স ই টু দি পাওয়ার এক্সের সূত্র ইনটু ই টু দি পাওয়ার এক্স। ঝামেলার কোনো বিষয় না, আমি তো বলেছি এক্স যদি একা থাকে, এক্স যদি একা থাকে তখন কী কী হবে সেটা তো বলে দিলাম। আর এক্সের যদি সঙ্গী থাকে, তোমরা একটু বই খুলো, বই খুলে দেখো বিষয়গুলো, এক্সের যদি সঙ্গী থাকে তখন সূত্রটা পুরোটা নিব, আর যদি এক্স একা থাকে তখন সূত্রটা সিঙ্গেল অবস্থায় নিব, ওয়ান বাই এক্স। আচ্ছা, এখানে কী কাজ করতে পারি আমরা? এখন এখানে কাজ কী করার আছে? দেখো এখানে ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স রয়েছে, একটা ই টু দি পাওয়ার এক্স কমন নিলাম, এখান থেকে ই টু দি পাওয়ার এক্স কমন নিলে ওয়ান বাই এক্স থাকে, প্লাস এখান থেকে ই টু দি পাওয়ার এক্স চলে গেলে লগ এক্স থাকে বা লন এক্স। অ্যান্সার, অঙ্ক শেষ। আমি ভাবতেছি আর একটা লেকচার আমার হয়তো বা দেওয়া দরকার এটার উপরে, গুণের সূত্রের উপরে, দেন আমরা ভাগ ভাগ শুরু করে দেবো, আর করবো না এই সূত্র। তো দেখা যাক, আমরা একটা সালে 14 সালের একটা অঙ্ক আমরা নেক্সটে সলভ করবো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো।